আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, রুনা রান্নাঘর চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাই। আজকে একটা নতুনত্ব খুবই মজাদার স্পেশাল রেসিপি নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ঈদ স্পেশাল সিমাই কিংবা লাচ্চা রেসিপি, এই লাচ্চা রেসিপিটা খেতে খুবই দারুণ লাগে। আর চলুন দেখে নেওয়া যাক এই লাচ্চা রেসিপিটা কিভাবে আমি বানাতে চলেছি। তো এখানে লাচ্চা সিমাইটা বানাবার জন্যে, যেহেতু আমি দুধে ভেজানো লাচ্চাটা করব, সেই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো দুধ। দুধটা ভালো করে জাল দিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আমি এলাচ আর ডালচিনি। এবারে স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি চিনি। চিনিটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে, দুধটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো হালকা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে খুবই দারুণ একটা স্বাদ আসে। তো গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে জাল করে নেব, ঘন করে নেব ফুটিয়ে ফুটিয়ে দুধটাকে। এই দুধটা কিন্তু ঘন করে নিতে হবে, ঘনটা করে নিলে তাহলে লাচ্চাটা খেতে খুবই দারুণ লাগে। তো ঈদ স্পেশাল বন্ধুরা, রিকোয়েস্ট করছি এরকম লাচ্চা কিন্তু খেলে খুবই দারুণ লাগবে। আর এই লাচ্চাটা হচ্ছে হলদিরামের লাচ্চা, বাজারে তো অ্যাভেলেবেল এই লাচ্চার প্যাকেটটা পাওয়া যায়, আর দারুণ টেস্ট এই লাচ্চাটা বন্ধুরা। তো বাজার থেকে নিয়ে চলে এসছে আমাদের। তো কিছুটা আমি দেখিয়ে দেবো, ভিজিয়ে দুধে ভিজিয়ে রাখলে খেতে দারুণ লাগে। এখানে আমি একটা প্লাস্টিকের কৌটো নিয়ে নিয়েছি চৌকো শেপে সেট করার জন্য লাচ্চাটা। তো লাচ্চাটা আমি দিয়ে দিচ্ছি। লাচ্চাটা দেখতে পাচ্ছেন কতটা ক্রিসপি আর ঘিয়ে ভাজা লাচ্চা, দারুণ লাগে এই লাচ্চাটা খেতে বন্ধুরা। তো লাচ্চাটা আমি ভালো করে দিয়ে দিচ্ছি, উপর থেকে ভালো করে সেট করে বিছিয়ে দিয়েছি। এবারে উপর থেকে আমি দুধ দিয়ে দেব, যে দুধটা ফুটিয়ে ঘন করে রেখেছিলাম সেই দুধটা হালকা হালকা করে চারিদিকে উপর থেকে দিয়ে দেব। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঈদ স্পেশাল কিন্তু ধামাকাদার ব্লগ আসছে বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে আসবো খুব দারুণ একটা ব্লগ। তো দেখতে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, রিকোয়েস্ট করলাম। তো চটপট সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটিকে। তো এখানে আমি দুধে ভালো করে ভিজিয়ে দিয়েছি। এবার উপর থেকে কাজু বাদাম আর কিশমিশ দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে। এটা কিন্তু আমি ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো। ফ্রিজে রেখে কিন্তু এই লাচ্চা সিমাইটা খেতে খুবই দারুণ লাগে, ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে, আর গালে দিলেই তো মাখনের মতো পুরো মিলিয়ে যাবে। তো মাশাআল্লাহ, ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি বের করে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভিজে গেছে। আর এই লাচ্চা সিমাইটা গালে দিলেই কিন্তু মিলে যাবে পুরো মাখবের মতন, খেতে তো দুর্দান্ত বন্ধুরা। আমি তো খেয়ে দেখলাম, মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দেবেন আর শেয়ার করবেন, কমেন্ট করবেন কীরকম লেগেছেন আপনাদের এই লাচ্চা সিমাইটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আসছি কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।